Hey guys, welcome back to High Flyer. I'm Isham. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা একজন সায়েন্টিস্টের, বাংলাদেশী সায়েন্টিস্ট, এবং তার কিছু ইনভেনশন রয়েছে যেটা নিয়ে আজকের বিষয়। এবং সেই যে ভিডিওটা দেখব সেটার টাইটেল হচ্ছে বিশ্বব্যাপী সাড়া ফেলল বাংলাদেশী বিজ্ঞানী ইসরাক খান। তো যে চ্যানেল থেকে নিচ্ছি সেটার এবং ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা আগে দেখে নিই, তারপর আরও কথা হবে। চিন্তা করলাম তো গ্রামারলি যদি ইংলিশের ব্যাপারে কাজ করতে পারে তো কোডিংয়ের ল্যাঙ্গুয়েজ তো অনেকগুলো আছে, ওগুলোর ব্যাপারে এক কেন কাজ করতে পারে না? ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানির যারা বড় বড় কাজ করতেছে এরাও বলতেছে। তো আমি চিন্তা করলাম ওকে ঠিক আছে, তাহলে আমি এটার উপরে আরো ফোকাস দেই, বিজনেসদেরকে সেল করব। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা এই তরুণ, নাম ইশরাক খান, নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বকে। তাকে গবেষক হিসেবে পেতে এখন মার্কিন জায়ান্ট কোম্পানিগুলো রীতিমতো প্রতিযোগিতা শুরু করেছে, প্রস্তাব দেয়া হচ্ছে একের পর এক সুবর্ণ সুযোগের। গল্পের শুরু কোডিজি নামে একটি সফটওয়্যার তৈরির মাধ্যমে। সাধারণত সফটওয়্যারের কোডিং করার সময় নানা ধরনের ভুলভ্রান্তি হয়, যা সমাধান করতে অনেক সময় লাগে, কিন্তু কোডিজি সেই সমস্যার সমাধান করে দেয় মুহূর্তেই। একদিকে এটি যেমন ভুল ধরিয়ে দেয়, অন্যদিকে তাৎক্ষণিক কোডিং সমাধানও বের করে। এটিকে প্রোগ্রামিংয়ের গ্রামারলিও বলা হচ্ছে, যা বিশ্বে ইশরাকই প্রথম করেছেন। তার মুখেই শুনি কীভাবে এই চমৎকার আবিষ্কারের নেশা তাকে পেল। আমি কম্পিউটার ক্লাসে ছিলাম, তো আমার কম্পিউটার ক্লাসে তখন অনেক বন্ধুরা ছিল, তখন আমরা সবাই কোড করতাম, ইয়া করতাম। তো তখন রিয়েলাইজ করছি যে যখনই আমি কোড করতাম আর আমার বন্ধুরা কোড করতো, অথবা আমার অন্য অন্য বন্ধুরা ছিল ডিফারেন্ট কোডিং করতো, তো একজন গেম বানাইতো, একজন ওয়েবসাইট বানাইতো, সবসময় সবারই মানে ভালো করে করতে পারতো না, কেন অনেক সময় এটকে যেত, ভুল হইতো। আমি রিয়েলাইজ করছি যে এই প্রবলেমটা অন্য মানুষ দিয়ে কেন সলভ করা লাগবে, কম্পিউটার কেন নিজে করতে পারবে না। যখন এমপ্লয়িজরা কোড করে ওরা আপলোড করে ওদের সার্ভারের মধ্যে, এরপরে অন্য সিনিয়র ডেভেলপার চেক করে ওইটার উপরে, তো ওই হিসাবে যখন চেক করে অথবা এমনি আপলোড করতেছে, এগুলো অনেক টাইম কনসিউমিং। তো আমাদের কোডিজির অরিজিনাল মিশন ছিল যে আমরা কোডিং এন্টায়ার এনভায়রনমেন্টে, যে কোড করতেছে, কোড আপলোড করতেছে, কোড চেক করতেছে, এটা সব ম্যাক্সিমাইজ করবো, টাইম যেন কোনো জায়গায় লস না হয়। কোডিজি প্রোগ্রামিং টুলস নিয়ে যুক্তরাষ্ট্রে তোলপাড় চলছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি সফটওয়্যার টুলস। আমাদের ওভার 100 কান্ট্রিজ থেকে, আমেরিকা থেকে অনেক মানুষ, ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, অনেক অনেক দেশ থেকে মানুষ ইউজ করতেছে। আর মেনলি প্রোগ্রামাররা, যারা ইন্টারমিডিয়েট প্রোগ্রামার যারা কোড করতেছে, অলসো অনেক বাচ্চারাও ইউজ করতেছে। ডিফারেন্ট ডিফারেন্ট এমপ্লয়িজ যারা গুগলে কাজ করে অথবা ফেসবুকে কাজ করতেছে, যারা ওরাও ইউজ করতেছে, ওরাও আমাদেরকে ফিডব্যাক দিতেছে। তো তিন ধরনের ইউজার্সরা ইউজ করতেছে। প্ল্যান হচ্ছে বিজনেসদেরকে বেচবো আমরা, ডিপেন্ডস অন ওদের এমপ্লয়িজ কত আছে, কম, তো ওই হিসাবে আমরা চার্জ করবো। ওটা পরের বিজনেস ডিসাইড করবে যে ওদের এত এমপ্লয়ি আছে, এই জন্য আমরা এত এমপ্লয়িদের হিসাবে এদেরকে এভাবে বেচতেছি যে এটা ওদের পুরো এমপ্লয়ি সাইজরা ইউজ করতে পারবে। বাংলাদেশ নিয়েও অনেক স্বপ্ন তার, বললেন এদেশের তরুণরা যে কোনো দেশের তুলনায় মেধাবী। ইশরাক তার মেধা কাজে লাগিয়ে দূর করতে চান রাজধানী ঢাকার যানজট। আন্ডারগ্রাউন্ড টানেল বাংলাদেশে যদি আরও বানান যায়, আর এটার উপরে খালি গাড়ি যাবে, আর অনলি গাড়ি, তো আমাদের বেসিক্যালি স্ট্রিটসের মধ্যে গাড়ির অনেক পপুলেশন অনেক বেশি। সেন্সার্স থাকবে যে এতটুকু গাড়ি এতটুকু ফ্লো দিয়ে যাইতেছে, এতটুকু ইয়া, তো ওইটার মধ্যে হবে বেসিক্যালি একটা লিমিট, যে এত টানেলের ভিতরে এত এত লিমিট আসছে আর এত ইয়া আছে, তো ওভাবেই একটা টেকনোলজির ফ্রি এবং সারা ওয়ার্ল্ডে সব জায়গায়। ইশরাকের বাবা স্বপ্ন দেখেন একদিন তার ছেলেকে বিশ্বব্যাপী সবাই এক নামে চিনবে। আমেরিকাতে এটা নিয়ে অনেক তোলপাড় হয়ে গেছে, হয়তো বিজনেসের পারপাসে যেহেতু একটা জিনিস করা হয়েছে, এটা বিজনেস পারপাস, বাট এটা থেকে একটা আর্নিং হবে সেটা তার নিজস্ব ব্যাপার। বাট আমার কথা হচ্ছে যে অন্তত আমাদের বাংলাদেশে যারা ইউজ করবে এই ইয়াটা, তাদের জন্য যেন এটা ফ্রি করে দেওয়া হয়। জাস্ট এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট, এবং সে অলরেডি এটা কমিটেড যে বাংলাদেশে যারা ইউজ করবে বাঙালি হিসাবে, তাদের জন্য এটা থাকবে ফ্রি। বর্তমানে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে পড়ছেন ইশরাক খান। আগামীতে আরও বড় পরিসরে কাজ করতে আগ্রহী এই তরুণ। সৈয়দ ইফতেখার, এখন বিশ্ব। কোডিজির মাধ্যমে ইশরাক খান যেটা করতে চাইছেন সেটা সত্যি যুগান্তকারী একটা
কী বলবো আবিষ্কার, এবং এই আবিষ্কারের ফলে প্রচুর প্রবলেম সলভ হয়ে যাবে। যারা নতুন নতুন প্রবলেম সলভ করছে, মানে কোডিং শিখছে বা কোডিং ধাতস্থ হয়েছে, তাদের ক্ষেত্রে তো এটা খুবই উপযোগী, কারণ বেশি ভুলটা তাদেরই হয়। হ্যাঁ, তারপরে যেগুলো এক্সেলেন্ট লেভেলের যারা কোডিং করে তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, কারণ কিছু কিছু যে ভুলগুলো হয়, ছোটোখাটো ভুলগুলো, সেগুলো কিন্তু ধরিয়ে দেবে। এবং আমরা দেখেছি গ্রামারলির ক্ষেত্রে আমাদের ভীষণ মানে বিভিন্ন রকমের প্রবলেম আসলে, গ্রামাটিক্যাল যে সমস্ত প্রবলেম আসে বা যে বানান ভুল আসছে সেগুলো কিন্তু গ্রামারলি সেগুলো ঠিক করে দেয়। এবং সেই লেভেলের যদি মানে সেই ধরনেরই যদি এটা সফটওয়্যারটা হয় যেটা কিনা কোডিংয়ের ক্ষেত্রে ইউজ করবে, সেই তাহলে তো কথা বলারই নেই, কারণ সবগুলোই একেবারে নির্বিঘ্নে হয়ে যাবে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে জায়গায় দাঁড়িয়েছে সেটা কিন্তু আরও অনেক উঁচুতে চলে যাবে, কারণ যখন মেশিন নিজের ভুল নিজে ধরতে পারবে এবং সেটাকে ঠিক করে নেওয়ার ক্ষমতা থাকবে, সেটা কিন্তু সেই মেশিনটাকে কিন্তু অনেক উন্নত করে দেয়। এবং আমরা আগে শুনেছি ছোটোবেলায় বা সিনেমায় দেখেছি আমরা যে টার্মিনেটর বা এই ধরনের যে সমস্ত মুভিগুলো আছে সেখানে আমরা দেখেছি যে রোবট কিন্তু নিজে নিজেই নিজেকে সারিয়ে ফেলছে, ঠিক আছে? তো এই যে একটা পদক্ষেপ যে আবিষ্কারটা এখানে হয়েছে সেটা হয়তো বা শুরু হতে পারে যে মেশিন নিজেকে সারিয়ে ফেলছে, হয়তো বা মানুষের হেল্প লাগছে কিন্তু সেখানে ভুলটা কী হচ্ছে সেটা ধরিয়ে দিচ্ছে। তো মেশিন লার্নিংয়ের এই ব্যাপারটা কিন্তু ভীষণ মজার, এবং আগামী দিনে যেটা সংশয় করা হয় যে মেশিন রাজত্ব করবে, তো সেই জিনিসটা বলা যায় না, হতেও পারে আবার নাও হতে পারে, তবে সেটা ভবিষ্যৎ বলবে কি হবে না হবে। কারণ আমরা যে সমস্ত হলিউড মুভিগুলো দেখি, সত্যি বলতে কি হলিউড মুভিতে এমন এমন কিছু জিনিস দেখানো হয় যেগুলো ফিউচারিস্টিক, এবং সেই ফিউচারিস্টিক জিনিসগুলো কিন্তু আমরা অতীতে যে সমস্ত মুভিগুলো দেখেছি ফিউচারিস্টিক জিনিসপত্র, হাওয়াই জাহাজ বলো বা যে যুদ্ধাস্ত্র বলো, সেই সবগুলো কিন্তু এখন দেখতে পাই, অনেক কিছুই কিন্তু আমরা দেখতে পাই যেগুলো এখন আবিষ্কার হয়েছে এবং সেই জিনিসগুলো এখন ইউজ হচ্ছে। এবং এখন যে সমস্ত ফিউচারিস্টিক জিনিসপত্র দেখানো হয় সেই ধরনের জিনিসপত্র হয়তো বা কোনো ল্যাবে তৈরি হচ্ছে বা কোনো যুদ্ধাগার মানে আবিষ্কার সেই সমস্ত জায়গায় কিন্তু সেই সমস্ত নিয়ে সেই কাজ নিয়ে কথা চলছে। আমরা ইভেন যদি আমি একটা সিম্পল যদি উদাহরণ দিই তাহলে সেটা দেখেছি যে যে হলিউড মুভিতে কিছু কিছু যেগুলো হচ্ছে স্পেস নিয়ে মুভি হয়, বাইরের যারা এলিয়েন এসে আক্রমণ করছে সেখানে দেখা যায় যে কিছু কিছু যে বিমান বা এই ধরনের সেগুলো ভার্টিক্যালি ওপরে উঠে তারপরে ছুটে যায়, তো সেই জিনিসটা কিন্তু আমরা এখন F-35 যত সম্ভব আমেরিকার সেটাতে দেখতে পাই, তারাও কিন্তু সেটাও কিন্তু আগে কি হতো, আগে রানওয়েতে রান করে তারপরে উঠতো বা নামতো, এখন কিন্তু ওটা দিয়েই ওপরে উঠে গিয়ে তারপরে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ফিউচারিস্টিক যে সমস্ত জিনিসপত্র এগুলো কিন্তু আস্তে আস্তে এক ধাপ করে এগোচ্ছে, আগামী দিনে কী হবে বলা যাবে না, কিন্তু এই যে আবিষ্কারগুলো, এই যে ইসহাক খান যে আবিষ্কারটা করেছেন এটা কিন্তু সেই পথের দিকে কিন্তু আরও একটু এগিয়ে দিল। এবং তার যে চাহিদা সেটা সারা USAতে এখন বিরাট চাহিদা আমরা যেটা শুনলাম, এবং তার বাবার যে ইচ্ছা যে এই সফটওয়্যার যেন বাংলাদেশে ফ্রি অফ কস্টে দেওয়া হয় বাংলাদেশের মানুষের জন্য, এবং তাদের তারা বাইরে গিয়েও দেশের প্রতি যে এই ভালোবাসা রয়েছে সেইটাই সবচেয়ে বড় কথা। এবং অনেকেই আছে দেশকে ভুলে যায়, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যতটুকু দরকার সেটুকু করে, বাট আমরা এখানে দেখলাম তার বাবা কিন্তু চায় যে বাংলাদেশের মানুষ, ইভেন ইসহাক নিজেও সেটা চায়, কারণ হচ্ছে সে বাংলাদেশের যানজট নিয়ে যেটা নিয়ে প্রচুর কথা হয় প্রচুর শোনা যায় এবং মানুষকেও ভুক্তভোগী হতে হয়, তো সেটা নিয়ে তার কাজ করার ইচ্ছা আছে এবং তার পরিকল্পনা যেটা সেটাও জানালো, ওপর মাটির ওপর দিয়ে এবং নিচ দিয়ে রাস্তা করে সেখান দিয়ে যে টাইম কনজিউমিং রয়েছে সেই জিনিসটা যাতে কমানো যায় কনজিউমটা। তো এই তো ছিল মোটামুটি ভিডিও, এবং ভীষণ ভালো লাগলো যে বাংলাদেশে একজন প্রীতি সন্তান যে কিনা বাংলাদেশ থেকে USAতে গিয়ে এত বড় একটা আবিষ্কারে মাথা লাগিয়েছে, এবং কোর্টজির আন্তরিকভাবে চাই যে এগুলো
টেকনোলজি এগিয়ে যাক, কারণ টেকনোলজি মানুষকে অনেকভাবে হেল্প করেছে এবং টেকনোলজি কিন্তু মানুষের জীবনকে উন্নততর করেছে, সাথে টেকনোলজি অনেক কিছু সহজ করে দিয়েছে মানুষের, সে চিকিৎসা ব্যবস্থা হোক বা যানবাহন হোক বা যে কোনো জিনিসই হোক, সেগুলো কিন্তু এই টেকনোলজির ফলে কিন্তু আরও দিন দিন মানুষ উন্নতি লাভ করছে। তো যাই হোক, কেমন লেগেছে জানিও আজকের ভিডিওটা, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।